সাইয়েদুনা ইয়াকুব আলাইহিসসালাম কালামুল্লাহ মাজিদে বর্ণিত 25 জন নবীর মধ্যে থেকে তিনি অন্যতম একজন নবী। ইয়াকুব আলাইহিসসালাম ছিলেন সাইয়েদুনা ইসহাক আলাইহিসসালামের সন্তান এবং সাইয়েদুনা ইউসুফ আলাইহিসসালামের সম্মানিত পিতা। ইয়াকুব আলাইহিসসালাম তিনি কানাআনে জন্মগ্রহণ করেন এবং যুবক বয়সে তিনি কানাআন থেকে ইরাকের হাররানে চলে যান এবং সেখানে যে ওনার মামার সাথে সে এলাকাতে তিনি বসবাস শুরু করেন। প্রথমে তিনি তার বড় মামাতো বোন লাইয়াকে বিয়ে করেন, তারপরে তার ছোট মামাতো বোন রাহিলকে বিয়ে করেন। তখনকার সময়ে সেই শরীয়তে একই সাথে দুই বোনকে একসাথে বিয়ে করা যেত, কিন্তু আমাদের শরীয়তে কিন্তু এটি করা যায় না। তো সেই শরীয়তে একসাথে দুই বোনকে স্ত্রী হিসেবে রাখা যেত, পরবর্তীতে তাওরাতে একই সাথে দুই বোনকে বিয়ে করে স্ত্রী হিসেবে রাখাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সেদিন ইয়াকুব আলাইহিসসালামের উপাধি ছিল ইসরাইল, মানে আল্লাহর বান্দা, আর ওনার বংশধরদেরকে বলা হয় বানি ইসরাইল। বানি ইসরাইল নামে কালামুল্লাহ মাজিদে একটি সূরা রয়েছে, স্বতন্ত্র সূরা, যেটি কালামে হাকিমের 17তম সূরা। আল্লাহ তাআলা কালামুল্লাহ মাজিদের বিভিন্ন আয়াতে বানি ইসরাইলদেরকে অ্যাড্রেস করে অনেক কথা বলেছেন। সূরাতুল বাকারার 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া বানি ইসরাইল اذكروا نعمتي التي انعمت عليكم واوفوا بعهدي اوف بعهدكم واياي ترهبون। অর্থাৎ হে ইসরাইলের সন্তানেরা, অর্থাৎ ইয়াকুবের যে সন্তানেরা বানি ইসরাইল, তোমরা আমি আল্লাহর দেয়া নিয়ামতকে স্মরণ করো এবং আমি যে নিয়ামতকে তোমাদের উপর পরিপূর্ণ করেছি, আমার সাথে তোমরা যে ওয়াদা দিয়েছো এগুলোকে তোমরা পূর্ণ করো আর আমাকে তোমরা ভয় করো। এভাবে বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বনি ইসরাইলকে অ্যাড্রেস করেছেন। সেদিন ইয়াকুব আলাইহিস সালামের সর্বমোট 12 জন পুত্র সন্তান ছিল। ওনার দ্বিতীয় স্ত্রী রাহিলের গর্ভে জন্ম নেন সাইয়েদ ইউসুফ আলাইহিসসালাম এবং ইউসুফ আলাইহিসসালামের ছোট ভাই বেনিয়ামিন। এ দুজন ছাড়া বাকি সব সন্তানেরা অন্যান্য স্ত্রীদের গর্ভজাত সন্তান, এবং এই 12 জন সন্তান থেকেই কিন্তু মূলত বনি ইসরাইলের 12টি যে উপশাখা বা 12টি গোত্রের কথা আমরা শুনে থাকি, এগুলো বেসিকলি ইয়াকুব আলাইহিসসালামের 12 সন্তানের মধ্য দিয়ে এই 12টি উপশাখা তৈরি হয়েছে। সূরা আরাফে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ক্বাত্তানাহুম ইসনাতাই আশরাতা আসবাতান উমামা, অর্থাৎ আমি বানি ইসরাইলকে 12টি ভাগে ভাগ করেছি। পুরো বানি ইসরাইলের মধ্যে মোট 12টি উপশাখা বা 12টি গোত্র ছিল। তাছাড়া সাইয়েদনা মূসা আলাইহিসসালাম মিশর থেকে বানি ইসরাইলের সবাইকে নিয়ে যখন ফিলিস্তিনের দিকে যাচ্ছিলেন তখন পানির প্রয়োজন হচ্ছিল। তিনি আল্লাহ তাআলার কাছে পানির জন্য দোয়া করলেন যে আল্লাহ আপনি আমাদেরকে পানির ব্যবস্থা করে দিন। আল্লাহ তাআলা তখন মূসা আলাইহিসসালামকে বললেন, হে মূসা, তুমি লাঠি দিয়ে পাথরে আঘাত করো, ফান ফাজারাত মিন হুসনাতা আশরাতা আইনা, এবং লাঠির এক আঘাতে পাথরটি ভেঙে 12টি টুকরা হলো আর এই 12টি টুকরা থেকে সেখান থেকে 12টি ঝর্ণা প্রবাহিত হতে শুরু করলো। এবং কদ আলিমা কুল্লু উনাসিম মাশরাবাহুম, আল্লাহ তাআলা বললেন প্রতিটি গোত্র, মানে ইসরায়েলের যে 12টি গোত্র আছে প্রতিটি গোত্র কে কোন পানির ফোয়ারা থেকে পানি পান করবে সেটা সেটিং করে দেয়া হলো এবং সেখান থেকে 12টি গোত্র পানি সংগ্রহ করতে লাগলো। তাহলে এই আয়াত থেকে বোঝা যাচ্ছে বানি ইসরাইলের মধ্যে সব মিলে উপশাখা বা গোত্র ছিল মোট 12টি, তার 12টি উপশাখায় মূলত বিভক্ত ছিল। আল্লাহ নবী সাইয়েদনা ইয়াকুব আলাইহিসসালামের সাথে ইসলামের যে 3টি পবিত্র মসজিদ, মসজিদুল হারাম, মসজিদে নববী এবং মসজিদুল আকসা, এই মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দাস কিন্তু ওতপ্রোতভাবে জড়িত, কারণ সাইয়েদনা ইয়াকুব আলাইহিসসালাম নিজ হাতে এই মসজিদুল আকসার পুনর্নির্মাণ করেছিলেন। ঘটনাটি ছিল এমন, সাইয়েদনা ইয়াকুব আলাইহিসসালাম যখন কানাআন থেকে যৌবন বয়সে যুবক অবস্থায় ওনার মামার এলাকা হাররানে যেতে চাইলেন, তখন সফর যখন শুরু করলেন পথিমধ্যে এক জায়গায় রাত্রি হয়ে গেল, তিনি সেখানে একটি পাথরের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়লেন এবং ঘুমে তিনি চমৎকার একটি স্বপ্ন দেখলেন। এই পুরো স্বপ্নের বিবরণ বিভিন্ন ইসরায়েলি বর্ণনাতে এসেছে, যে তিনি স্বপ্নে দেখলেন আকাশ থেকে ফেরেশতারা ওঠানামা করছে, আল্লাহ তাআলা ওনাকে নবী হিসেবে অ্যাপয়েন্ট করছেন, প্রত্যাদেশ করছেন আর জানাচ্ছেন যে হে ইয়াকুব, আমি নিয়ামত দিয়ে তোমার জীবনকে ধন্য করব, তোমাকে অনেক সন্তান সন্ততি দেব, তোমার দুটিয়া তোমার বংশধর তারা গোটা বিশ্ব ছড়িয়ে পড়বে এবং তোমার বংশধরদেরকে আমি এই ল্যান্ডের মালিক বানাবো। সেদিনা ইয়াকুব আলাইহিসসালামের চমৎকার স্বপ্নটি দেখে তিনি ঘুম থেকে জাগলেন। ঘুম থেকে জেগে উনি অত্যন্ত খুশি মনে একটি মানত করলেন। তিনি নিয়ত করলেন যে এই জায়গাটিতে আমি একটি আল্লাহর ঘর বানাবো, একটি এবাদতখানা বানাবো।
এটা নাম তিনি দিতে চাইলেন বাইতুল, মানে বাইতুল্লাহ, আল্লাহ ঘর, যেখানে লোকজন আল্লাহ তাআলার ইবাদত করবে। তিনি ইমানত করলেন যে এখানে একটি আল্লাহর ঘর বানাবো, পাশাপাশি আল্লাহ তাআলা আমাকে যে রিজিক দিবে, যে রুজি দিবে, তা থেকে আমি 1/10 অর্থাৎ 1/10 আল্লাহ তাআলার রাস্তায় দান করব। যদি হারান থেকে আমি আবার আমার ভূখণ্ড, আমার জন্মস্থান কানাআনে সহিহ সালামতে কখনো ফিরে আসতে পারে, আমি এই কাজ দুটি করব। এবং তিনি যেই প্রতিশ্রুতি আল্লাহ তাআলাকে দিয়েছেন তিনি সেটাই করেছিলেন। তিনি এই জায়গা থেকে প্রস্থান করবার সময় এই জায়গাটিকে, এই লোকেশনটিকে যাতে তিনি ভুলে না যান, তিনি পাথরের মধ্যে এক ধরনের চিহ্ন দিয়ে গেলেন। এবং প্রায় 20 বছর পরে তিনি যখন হারান থেকে আবার আল্লাহ তাআলার দেশে কানাআনে ফিরে আসলেন, তিনি তার মানত পূর্ণ করলেন। তিনি ঠিক ওই জায়গাটিতে যে পাথরের মধ্যে যে তিনি চিহ্ন বা দাগ দিয়ে এসেছিলেন, সেই দাগকে তিনি খুঁজে পেলেন এবং সেখানেই তিনি একটি মসজিদ নির্মাণ করলেন। আর এই মসজিদটি হচ্ছে মূলত বাইতুল মকদস বা মসজিদুল আকসা। ইয়াকুব আলাইহিস সালামের এই পুনর্নির্মাণের প্রায় 1000 বছর পর সাইয়েদানা সুলাইমান আলাইহিস সালাম এই মসজিদুল আকসা আবার পুনর্নির্মাণ করেন, এবং আজও ইতিহাসের বা কালের সাক্ষী হয়ে এই মসজিদুল আকসা বা পবিত্র মসজিদ আজও ফিলিস্তিনের ওই ভূখণ্ডে এটা রয়েছে। এবং সহিহ হাদিস থেকে আমরা জানতে পারি যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মসজিদুল হারাম তৈরির 40 বছর পর মসজিদুল আকসা নির্মিত হয়েছে। কে নির্মাণ করেছিল এ ব্যাপারে সুস্পষ্ট কোনো তথ্য জানা যায় না। বলা হয় যে সাইয়েদনা আদম আলাইহিস সালাম নিজেই করেছেন, অথবা আদম আলাইহিস সালামের কোনো সন্তান করেছেন, কেউ কেউ বলেছেন যে পরবর্তীতে ইসহাক আলাইহিস সালাম করেছেন। এবং এই মসজিদটি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার কারণে স্বপ্নযুগে আল্লাহ তাআলা প্রত্যাদেশ করার মধ্য দিয়ে সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালামের হাতে এই ঐতিহাসিক ইবাদতখানা বা আল্লাহ তাআলার ঘর বাইতুল মাকদাসকে আবার পুনর্নির্মাণ তিনি করেছেন। শেষ জীবনে সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালাম তিনি তার পুত্র ইউসুফ আলাইহিস সালামের নিমন্ত্রণে মিশরে গিয়েছিলেন এবং সেখানে প্রায় 17 বছর, অন্য বর্ণনা মতে 24 বছর তিনি অবস্থান করেছেন। সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালাম ওনার সন্তানদেরকে কী কী উপদেশ দিয়েছেন, বিশেষ করে ওনার ছেলে ইউসুফ আলাইহিস সালামের সাথে ইয়াকুব আলাইহিস সালামের বিভিন্ন কনভারসেশন, আল্লাহ তাআলার কাছে বিভিন্ন ধরনের দোয়া, এবং ছেলেদেরকে তিনি কী কী ধরনের উপদেশ দিয়েছেন, এ ব্যাপারে খুব বিস্তারিত সূরা ইউসুফে এসেছে। সেখান থেকে কিছু কথা আমি আপনাদের সামনে এখন পেশ করবো। কিন্তু সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে তিনি চমৎকার একটি স্বপ্নের ব্যাপারে উপদেশ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, হ্যাঁ আমার ছেলে ইউসুফ, তুমি যে সুন্দর স্বপ্ন দেখেছো এটা কাউকে বলো না। স্বপ্নের কথা কাউকে বলতে যাও না, কেননা সবাই তোমার সাকসেস বা সফলতা দেখে খুশি নাও হতে পারে, বিশেষ করে তোমার ভাইদেরকে বলতে যাও, কেননা শয়তান সবসময় উইসপারিং করা, ওয়াসওয়াসা দেওয়ার জন্য বসে থাকে। তাছাড়া সূরা ইউসুফে আমরা সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালামের চমৎকার ধৈর্যের কিছু নমুনা দেখতে পাই। আমরা সেখানে দেখেছি যে ওনার প্রাণপ্রিয় পুত্র ইউসুফ আলাইহিস সালামকে যখন ওনার থেকে সরিয়ে নেওয়া হলো, বিচ্ছিন্ন করে দেওয়া হলো, এবং তিনি ইউসুফ আলাইহিস সালামের জন্য কাঁদতে কাঁদতে অস্থির হয়ে পড়লেন, কিন্তু ওই কঠিন মুহূর্তেও কিন্তু তিনি ধৈর্য হারা হয়ে যাননি, তিনি অত্যন্ত ধৈর্যশীল ছিলেন। এবং ওনার বিখ্যাত কথা যে ফা সবরুন জামিল, আমি উত্তম ধৈর্য ধারণ করলাম, এই কথাটি কিন্তু সরাসরি আল্লাহ তাআলা কালামুল্লাহ মাজিদে কোট করেছেন। পাশাপাশি দুর্ভিক্ষের কবলে পড়ে খাদ্যশস্য সংগ্রহের জন্য সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালাম ওনার ছেলেদেরকে যখন মিশরে পাঠান, তখন তিনি ছেলেদেরকে সাবধানতা অবলম্বন এবং আল্লাহ তাআলার উপর ভরসা রাখবার জন্য উপদেশ দিয়েছিলেন। এই কথাটি সূরা ইউসুফে খুব চমৎকারভাবে উদ্ধৃত হয়েছে। وَقَالَ يَا بَنِيَّ لَا تَدْخُلُوا مِنْ بَابٍ وَاحِدٍ وَادْخُلُوا مِنْ أَبْوَابٍ مُتَفَرِّقَةٍ তিনি ছেলেদেরকে বললেন যে, হে আমার সন্তানেরা, তোমরা মিশরের যে খাদ্যশস্য সংরক্ষণের জন্য সংগ্রহের জন্য যাবে, তোমরা সবাই মিলে একটা দরজা দিয়ে মিশরে প্রবেশ করবে না, একটা এন্ট্রেন্স বা প্রবেশ পথ দিয়ে তোমরা মিশরে ঢুকবে না, তাহলে তোমাদের চেহারা তোমাদেরকে একসাথে দেখে সবাই বুঝে ফেলবে যে তোমরা একই এলাকার লোক, কারণ 10 জনই দেখতে কাছাকাছি প্রায় একই রকম, খুব সুশ্রী সুন্দর, তো তারা তোমাদের ক্ষতি করতে পারে, তো তোমরা এক একজন এক এক প্রবেশ পথ দিয়ে মিশরে প্রবেশ করবে, তাহলে চলতি পথে জীবনের চলার পথে যে সাবধানতা অবলম্বন করতে হয় এ শিক্ষাটা বা এ উপদেশ তিনি তার ছেলেদেরকে দিয়েছিলেন। এবং সবশেষে তিনি বলেছিলেন যে আলাইহি তাওয়াক্কাল তু আলাইহি ফালিয়া তাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, অর্থাৎ আমি সবসময় আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করি আর তাওয়াক্কুলকারীদের আল্লাহর উপরই তাওয়াক্কুল করা উচিত। তার মানে তার ছেলেরা
খাদ্যশস্য সংগ্রহের জন্য যে মিশরে গিয়েছে সেখানে যেন সার্বিক পরিস্থিতিতে আল্লাহ তাআলার উপর তারা যেন তাওয়াক্কুল করে এই উপদেশটি কিন্তু তিনি তার ছেলেদেরকে দিয়েছিলেন। পাশাপাশি আমরা জানি যে ইউসুফ আলাইহিসসালাম যখন পরবর্তীতে কৌশল করে ওনার ভাই বেনিয়ামিনকে নিজের কাছে রেখে দিয়েছেন, তখন ইয়াকুব আলাইহিসসালাম সেই ছোট্ট ইউসুফকে হারিয়েছেন অনেক বছর আগে, তার জন্য কাঁদতে কাঁদতে তিনি অস্থির পাগল পড়া হয়েছিলেন। আবার তিনি ইউসুফের আপন ভাই বেনিয়ামিনকেও যখন তিনি হারালেন, এরকম কঠিন একটা পরিস্থিতিতেও কিন্তু তিনি হতাশ হয়ে যাননি, তিনি হাল ছেড়ে দেননি, তিনি আশাবাদী ছিলেন। তিনি কতটা আশাবাদী ছিলেন আমরা সূরা ইউসুফ থেকে যদি শুনি, আসাল্লাহু আইয়াতিয়ানি বিহিম জামিআ ইন্নাহু হুয়াল আলিমুল হাকিম, অর্থাৎ তিনি বলেছেন আমি আশাবাদী, আমি এই আশা রাখি যে আল্লাহ তাআলা তাদের সবাইকে আমার কাছে ফিরিয়ে দিবেন, ইউসুফকেও তিনি আমার হাতে আমার কোলে ফিরিয়ে দিবেন, আমার ছেলে বানিয়ামিনকেও ফিরিয়ে দিবেন, আমি আল্লাহ তাআলার উপর ভরসা রাখি, আশা রাখি, আমি আশাবাদী, আমি অপটিমিস্টিক, আমি এখনও আশাহত হয়নি, আমি এখনও হাল ছেড়ে দিই। এভাবে উনি যে কতটা শক্ত হৃদয়ের, শক্ত মনের, মনোবলের এবং আশাবাদী একজন মানুষ ছিলেন তার প্রমাণ কিন্তু আমরা সূরা ইউসুফের বিভিন্ন আয়াতে পাই। পাশাপাশি সব শেষে তিনি ছেলেদেরকে উপদেশ দিয়েছেন যে হ্যাঁ আমার ছেলেরা তোমরা নিরাশ হয়েও না, নিরাশ হওয়া হচ্ছে শয়তানের স্বভাব। তিনি বলেছেন যে ইয়া বানি ইয়াযহাবু ফাতাহাসসু মি ইউসুফা ওয়া আখী, হে আমার ছেলেরা মিশরে যাও, যে ইউসুফকে এবং তার ভাই বানিয়ামিনকে খুঁজতে শুরু করো, খুঁজলে তোমরা তাদের দেখা পাবে। ওয়ালা তাইআসু মির রাহিল্লাহ ইন্নাহু লা ইয়াইআসু মির রাহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, হে আমার ছেলেরা আল্লাহর রহম থেকে, আল্লাহর রহম থেকে তোমরা নিরাশ হয়ে যাও না, কারণ আল্লাহ তাআলার রহম থেকে কাফির ছাড়া, অবিশ্বাসীরা ছাড়া কেউ নিরাশ হয় না। এভাবে তিনি নিজেও যেমনি আশাবাদী ছিলেন, ছেলেদেরকেও সবসময় আশাবাদী হতে উৎসাহিত করেছেন। এবং সবশেষে আমরা সূরা ইউসুফে দেখেছি যে দুই ছেলের বিরহে ইয়াকুব আলাইহিসসালাম কাঁদতে কাঁদতে শেষ বয়সে অন্ধ হয়ে গিয়েছিলেন, ওয়াবিয়াত আইনা, দৃষ্টিশক্তি তিনি হারিয়েছেন, কিন্তু তারপরেও নিজের দুঃখের কথা মানুষদের তিনি বলে বেড়াতেন না, তিনি নিজের দুঃখের কথা, মনের কথা, কষ্টের কথা সবসময় আল্লাহ তাআলার কাছে শেয়ার করতেন। এবং তিনি বলতেন যে ইন্নামা আশকু বাসতি ওয়া হুজনি ইলাল্লাহ, আমি আমার দুঃখ, যন্ত্রণা, যাতনা সব কিছু আল্লাহ তাআলার সাথে শেয়ার করি। অবশেষে সাইয়েদানা ইয়াকুব আলাইহিসসালামের জীবনে এই দীর্ঘ পরীক্ষা শেষে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিসসালামকে সাইয়েদানা ইয়াকুব আলাইহিসসালামের কোলে তিনি পাঠিয়ে দেন, এবং বাবা এবং ছেলের মিলিত হবার সে দৃশ্য যে কত সুন্দর ছিল, তারা কীভাবে যে একে অপরের সাথে মিলিত হয়েছেন, এই কথাগুলো কালামুল্লাহ মাজিদের সূরা ইউসুফে খুব চমৎকারভাবে স্থান পেয়েছে। এবং সপরিবারে সাইয়েদানা ইউসুফ আলাইহিসসালাম, ইয়াকুব আলাইহিসসালাম এবং ওনার বংশের সবাইকে তিনি ইজিপ্টে ইনভাইট করেছেন, এবং পুরো ফ্যামিলি একসাথে তারা ইজিপ্টে ওনাদের হ্যাপি রিইউনিয়ন অফ দ্য ফ্যামিলি, পুরো ফ্যামিলি মেম্বার্স তারা সবাই একে অপরের সাথে মিলিত হয়েছেন। এবং খুব চমৎকার একটি এন্ডিংয়ের মধ্যে দিয়ে সূরা ইউসুফে সাইয়েদানা ইয়াকুব আলাইহিসসালামের জীবনের শেষ দিকে কী কী ঘটেছিল এই ব্যাপারটিও চমৎকারভাবে উল্লেখিত হয়েছে। সবাই তো শুধু সাইয়েদানা ইয়াকুব আলাইহিসসালাম সবসময় তাওহীদের দাওয়াত দিয়েছেন, কানাআনে বিস্তৃত কানাআন অঞ্চলে তিনি তাওহীদের দাওয়াত দিয়েছেন, ছেলে মেয়েদের সবাইকে, যেহেতু উনি হচ্ছেন ইসরাইল, ওনার উপাধি ইসরাইল আর ওনার বংশধরদের নাম হচ্ছে বানি ইসরাইল, এবং আমরা জেনেছি ইতিমধ্যে যে ওনার ১২ জন সন্তান ছিল, তাদের অনেক সন্তান সন্ততি, নাতি নাতনি, বিশাল একটি গোষ্ঠীর তিনি জনক ছিলেন, ফলে তাদের সবাইকে তিনি তাওহীদের, রিসালাতের এবং আখিরাতের দাওয়াত দিয়েছেন। তাওহীদের শিক্ষা, রিসালাতের শিক্ষা, আখিরাতের শিক্ষা কিন্তু ছেলে মেয়ে এবং পুরো বংশধরদের সবার মাঝে তিনি রোপণ করে দেওয়ার চেষ্টা করেছেন। এবং সেদিন ইয়াকুব আলাইহিসসালাম ইন্তেকালের আগে তার ১২ ছেলেকে এবং পুরো বংশধরদের সবাইকে একসাথে বসিয়ে তিনি কমিটমেন্ট নিয়েছেন, প্রমিস করিয়েছেন যে তোমরা বলো আমার ইন্তেকালের পরে তোমরা কার ইবাদত করবে, আমার জীবিত দশায় তোমরা যেমনি এক আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করো না, আমি চলে যাওয়ার পরেও কি তোমরা সে আল্লাহর ইবাদত করবে, আমাকে কথা দাও, আমাকে ওয়াদা করো। এবং এই কথাটি আল্লাহ তাআলা সূরাতুল বাকারার ১৩৩ নম্বর আয়াত চমৎকারভাবে বলেছিলেন যে ইদ ক্বালা লি বানীহি মা তা'বুদুনা মিন বা'দি, হে নবী স্মরণ করুন সে সময়ের কথা যখন ইয়াকুব তার ছেলেদেরকে জিজ্ঞেস করলো যে মা তা'বুদুনা মিন বা'দি, আমার ইন্তেকালের পরে তোমরা কার ইবাদত করবে, ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ইলাহা ওয়াহিদা ওয়া নাহনু লাহু মুসলিমুন,
সাইয়েদানা ইয়াকুব আলাইহিস সালামের সব ছেলেরা এক বাক্যে বলে উঠলো যে হে বাবা, এখন যেমনি আমরা এক আল্লাহর ইবাদত করি, আপনার এন্তেকালের পরেও আপনার রব আমাদের দাদা ইসমাইলের রব, আমাদের পূর্বপুরুষ ইসহাক ইব্রাহিম তাদের যে রব, এক আল্লাহ তাআলার ইবাদত আমরা করব। ওয়া নাহনু লাহু মুসলিমুন, আর আমরা আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণকারী হিসেবেই থাকি। বিভিন্ন ঐতিহাসিকগণ উল্লেখ করেছেন ইউসুফ আলাইহিস সালামের আমন্ত্রণে সেদিন ইয়াকুব আলাইহিস সালাম যখন কানাআন থেকে মিশরে যান, তখন ওনার বয়স ছিল 130 বছর। মিশরে যেয়ে তিনি আরও অবস্থান করেন 17 বছর, মোট 147 বছর আল্লাহর পয়গম্বর সাইয়েদানা ইয়াকুব আলাইহিস সালাম হায়াত পেয়েছেন এবং 147 বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন। পরবর্তীতে সাইয়েদানা ইয়াকুব আলাইহিস সালামকে কানাআনে অর্থাৎ ফিলিস্তিনে কবর দেওয়া হয়, যেখানে ওনার পিতা ইসহাক আলাইহিস সালামের কবর রয়েছে এবং ওনার দাদা সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালামের কবর রয়েছে, যেটিকে বর্তমানে খালিল সিটি বলা হচ্ছে ফিলিস্তিনের হেব্রনে। ঠিক সেখানে সাইয়েদানা ইসহাক আলাইহিস সালাম এবং আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামের পাশে শুয়ে আছেন সাইয়েদানা ইয়াকুব আলাইহিস সালাম। সম্মানিত শুধু এ পর্যায়ে আমরা সাইয়েদানা ইয়াকুব আলাইহিস সালামের জীবনী থেকে কি শিখলাম, এরকম কিছু লাইফ লেসন যেগুলো আমাদের সারা জীবন কাজে লাগতে পারে, এরকম কয়েকটি লাইফ লেসন শেয়ার করব। প্রথম যে ব্যাপারটি আমরা শিখতে পেরেছি সেটা হচ্ছে, আমরা যদি কাউকে প্রমিস দেই, এই প্রমিস আমাদেরকে রাখতে হবে, কারণ বিশ্বাসীরা হচ্ছে প্রমিস অ্যাটেন্টিভ। আমরা যদি সাইয়েদানা ইয়াকুব আলাইহিস সালামের জীবনের দিকে খেয়াল করি, তাহলে দেখব যে কানাআন থেকে হারানে যাওয়ার সময় তিনি সুন্দর একটা স্বপ্ন দেখেছিলেন রাতে, এবং ঘুম থেকে জেগে তিনি আল্লাহকে প্রমিস করেছেন যে আল্লাহ, আমি যদি আবার কানাআনে ফিরতে পারি, এই লোকেশনে আমি একটি মসজিদ বানাবো, এবং আমার যে রুজি উপার্জন রিজিক তুমি দিয়েছ, তা থেকে 1/10 আল্লাহর রাস্তায় তোমার রাস্তায় আমি দান করব। এবং সেটাকে কিন্তু তিনি পূর্ণ করেছেন। 20 বছর পরে আবার হারান থেকে তিনি যখন কানাআনে ফিরে এসেছেন, তিনি নিজ হাতে ঠিক ওই জায়গাটাতে যেখানে তিনি পাথর দিয়ে চিহ্ন এঁকে দিয়েছিলেন, ওই জায়গায় একটি মসজিদ নির্মাণ করে তিনি তার কথা রেখেছেন, এবং আজীবন তিনি তার উপার্জিত সম্পদের মধ্যে থেকে 1/10 আল্লাহ তাআলার রাস্তায় দান করেছেন। তাহলে আমরা বুঝলাম যে মানত যদি আমরা করি, এটাকে পূর্ণ করতে হয়। আমরা যদি কাউকে প্রমিস দেই, আমরা যদি কথা দেই, আমরা যেন আমাদের কথা রাখি, এবং এটাই নবীদের শিক্ষা। দ্বিতীয় যে ব্যাপারটি আমরা শিখি সেটা হচ্ছে, সেদিন ইয়াকুব আলাইহিসসালাম ছিলেন এ রোল মডেল অফ ফাদার, একজন আদর্শ পিতার কীরকম বৈশিষ্ট্য থাকতে পারে সেটা আমরা দেখেছি সূরা ইউসুফে, যে ওনার একটা ভিন্ন ধরনের প্যারেন্টিং স্টাইল ছিল। আমরা সূরা ইউসুফের বিভিন্ন জায়গায় দেখেছি যে তিনি ইয়াকুব আলাইহিসসালাম ওনার সন্তানদেরকে বিভিন্ন সময়ে যাকে যখন যে ধরনের উপদেশ দেওয়া দরকার, ঠিক সে ধরনের উপদেশ কিন্তু তিনি দিতেন। তিনি ইউসুফ আলাইহিসসালামকে এক ধরনের উপদেশ দিয়েছেন, বানিয়ামিনকে তার মতো করে উপদেশ দিতেন, এবং অন্যান্য বাকি 10 ছেলেকেও নানা সময় নানা ধরনের উপদেশ দিতেন, যেটাকে বলা হয় তারবিয়া আল ইসলামিয়া, সন্তানদেরকে ইসলামী তারবিয়াত ইসলামী আখলাকের মধ্য দিয়ে বেড়ে ওঠানোর জন্য, তাদেরকে গঠন করবার জন্য বাবার পক্ষ থেকে এই ধরনের প্যারেন্টিং, গুড প্যারেন্টিং, যেখানে ইসলামী তারবিয়া থাকবে, ইসলামিক টিচিং থাকবে, ইসলামিক লেসন থাকবে, এবং ইসলামিক পার্সপেক্টিভ থেকে বিভিন্ন ধরনের উপদেশ থাকবে, সেটি কিন্তু আমরা সাইয়েদানা ইয়াকুব আলাইহিসসালামের জীবনী থেকে দেখতে পাই। তিন নম্বর যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে আনশেকেবল ট্রাস্ট অন আল্লাহ, আল্লাহ তাআলার উপর ওনার দৃঢ় বিশ্বাস সবসময় ছিল। তিনি যত বিপদেই পড়েন না কেন, যতই তিনি চিন্তিত বা বিচলিত হন না কেন, সবসময় তিনি আল্লাহ তাআলার উপর ট্রাস্ট রেখেছেন। তিনি বলতেন যে ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, আমি আমার দুঃখ কষ্ট যন্ত্রণা আমি আল্লাহ তাআলার সাথে শেয়ার করি। তোমার যদি আমরা জানি যে আমাদের জীবনে অনেক আপস অ্যান্ড ডাউনস থাকে, জীবনের ওঠানামা এটা থাকবে, দুঃখ কষ্ট ইন্নামা আল হুসরি ইউসর, কষ্টের সাথে স্বস্তি থাকে, স্বস্তির সাথে কষ্ট থাকে, এই দুঃখ কষ্ট এটা থাকবেই। কিন্তু আমাদের জীবনে দেখা যায় যে আমাদের জীবনে কোনো কষ্ট বা দুঃখের সম্মুখীন আমরা বলেই, কোনো সমস্যা হলে সর্বপ্রথম আমরা সেটা ফেসবুকে শেয়ার করে দিই, সর্বপ্রথম সেটা আমার বন্ধুর সাথে আমি শেয়ার করি, অন্যান্যদের সাথে শেয়ার করি। নবীদের অভ্যেস ছিল ওনাদের জীবনে কোনো কষ্ট দুঃখ আসলে সর্বপ্রথম ওনারা আল্লাহ তাআলার সাথে শেয়ার করতেন, কারণ তিনিই পারেন আপনাকে বিপদ থেকে উদ্ধার করতে, আল্লাহ তাআলাই পারেন আপনাকে এই মুসিবত থেকে রেহাই দিতে। তাই সাইয়েদানা ইয়াকুব আলাইহিসসালামের জীবনী থেকে আমরা শিখতে পারি যে আমরা আমাদের সমস্যা জীবনে যখন আসবে, যখন ফেস করব, কখন কখনো যদি বিপদে আমরা পড়ি, সর্বপ্রথম বন্ধুর সাথে শেয়ার করার আগে, ফেসবুকে শেয়ার দেওয়ার আগে আমরা সর্বপ্রথম আল্লাহ তাআলার সাথে শেয়ার করব। চার নম্বর যে শিক্ষাটি আমরা সাইয়েদানা ইয়াকুব আলাইহিসসালামের জীবনী থেকে পাই সেটা হচ্ছে ধৈর্য ধারণ করা, প্যাশনস। এ ট্রু মুসলিম অলওয়েজ রিমেইন প্যাশনেট। আমরা জানি একজন প্রকৃত বিশ্বাসী সবসময় ধৈর্যশীল হয়, এবং আল্লাহ তাআলা বলেছেন
অবশ্যই সবিরিন এ নবী, আপনি বিশ্বাসীদেরকে যারা ধৈর্যশীল এরকম বিশ্বাসীদেরকে আপনি সুসংবাদ দান করুন। সাইয়েদানা ইয়াকুব আলাইহিসসালামের জীবনের প্রতিটি পর্যায়ে তিনি ধৈর্যশীল ছিলেন। প্রথমে সাইয়েদানা ইউসুফ আলাইহিসসালামকে হারালেন, তিনি প্যানিক না হয়ে তিনি বললেন সবরুন জামিল, আমি ধৈর্য ধারণ করলাম। বানিয়ামিনকে যখন হারালেন তখনও ধৈর্য ধারণ করে বললেন যে আল্লাহ তাআলা সবাইকে ফিরিয়ে নিয়ে আসবেন। তাই ধৈর্য ধারণ করা এই গুণটি যেন আমরা আমাদের জীবনে আত্মস্থ করতে পারি। পাঁচ নম্বরে যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে আশাবাদী হওয়া বা অপটিমিস্টিক হওয়া। আমাদের অনেকে অল্পতে আমরা হাল ছেড়ে দিই, অল্পতে আমরা কাবু হয়ে যাই, অল্পতে আমরা ভেঙে পড়ি, কিন্তু সাইয়েদানা ইয়াকুব আলাইহিসসালামের আমরা দৃঢ়চেতা মানসিক অবস্থা বা মনোবল যদি আমরা দেখি যে তিনি পাহাড় সম দৃঢ় ছিলেন, যত বিপদে আসুক না কেন তিনি কিন্তু হাল ছেড়ে দেন। তিনি আশাবাদী ছিলেন, বারবার ছেলেদেরকে বলেছেন যাও তোমার ভাইদেরকে খোঁজো, বেনিয়ামিনকে পাবে, ইউসুফকে পাবে। আল্লাহর রহম থেকে নিরাশ হয় না, বিশ্বাসীরা কখনো নিরাশ হয় না, বিশ্বাসীরা সবসময় আশাবাদী হয়। পাশাপাশি তিনি বলেছেন আসাল্লাহু আয়াতিয়ানি বিহিম জামিআন, তিনি বলেন যে তোমরা আশা ছেড়ে দিতে পারো কিন্তু আমি আকুব আশাবাদী, আল্লাহ তাআলা নিশ্চয়ই আমার সন্তান ইউসুফকে এবং বেনিয়ামিনকে আমার কাছে তিনি আবার আমার কুলে তিনি ফিরিয়ে দেবেন। এভাবে তিনি সবসময় অপটিমিস্টিক এবং আশাবাদী একজন মানুষ ছিলেন। সবশেষে যে শিক্ষাটি আমরা সাইয়েদানা ইয়াকুব আলাইহিসসালামের জীবনী থেকে পাই সেটা হচ্ছে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করা, যে কোনো পরিস্থিতিতে বিপদে আপদে তাওয়াক্কুল করা। আমরা জানি যে তাওয়াক্কুল মানে হচ্ছে সাধ্যের সবটুকু দিয়ে চেষ্টা করা, কোনো কাজ হাসিলের জন্য পরিকল্পনা করা এবং এই পরিকল্পনা অনুযায়ী প্রাণান্তকর চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাওয়া এবং কাজ শেষে কর্মফলাফলের জন্য আল্লাহ তাআলার উপর নির্ভর করা। আমরা কিন্তু এটার বাস্তব নমুনা সাইয়েদানা ইয়াকুব আলাইহিসসালামের জীবনে দেখেছি যে উনি চেষ্টা করেছেন, প্ল্যান করেছেন, ছেলেদেরকে পাঠিয়েছেন, বারবার তিনি তদারকি করেছেন এবং ছেলেদেরকে পাঠানোর সময় সব শেষে তিনি আল্লাহ তাআলার উপর ভরসা রেখেছেন এবং তিনি বলেছেন আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, আমি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করি, ভরসা করি এবং ভরসাকারীদের কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার উপরই ভরসা করা উচিত। তাই আমরা যেন আমাদের জীবনের প্রতিটি কাজে দুনিয়ার কোনো কিছুর উপর ভরসা না রাখে, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা রাখতে পারি। দুরবারের নাম শুনছেন, এটার উপরে চয়টা একজন নবী আল্লাহর সাথে ডিরেক্টলি কথা বলতো, নবীর না ওনার কাছে কোন কিতাব নাজিল হয়েছিল বলেন? তাওরাত, আল্লাহ তাওরাত নিজ হাতে লিখেছে। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়া নিজ হাতে লিখে কাঠের ফলকের মধ্যে তাওরাত লিখে এই তুর পাহাড়ের উপরে নাজিল করেছে। আল্লাহ বললেন মুসা যাও, এই যে কাঠের ফলকের মধ্যে নিজ হাতে আমি তাওরাতের আয়াত লিখে দিলাম, বাড়িতে নিয়ে বনি ইসরাইলের কাছে দাও দাও। মুসা আলাইহিস সালাম মনে করছে অনেক হালকা হবে, টান দিছে কাঁধে কাঁধে নেওয়ার জন্য, কারণ এর চেয়ে অনেক বড় বড় জিনিস উনি কাঁধে তুলে বেড়া। নবীদের মধ্যে সবচাইতে মেজাজওয়ালা শক্তিশালী নবী ছিলেন। এক থাপ্পরে ফেরাউনের বাবর ছিলেন দুনিয়া থেকে শেষ, আরেক থাপ্পরে সাইয়েদানা ইসরায়েলের এক চোখ শেষ, মুখের সে হাত চলে পেশেও না। সুবহানাল্লাহ, পড়েন, এরকম কিছু লোক দরকার আছে না নাই? প্রভু তুমি বলেছ রাসুল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজাতারি, খালি দিবি জয়ী সমর, প্রভু তুমি বলেছ রাসুল দেবে না। সুবহানাল্লাহ, পড়ছে ওমরের দরকার আছে, মুসা আলাইহিসসালামের দরকার আছে, সব আবু বকর মার্কা বলে চলবে না, আসাদুম ফি আমরিল্লাহ উমার, ওমরের ইমেজ আর হাইবাত এমন ছিল বিশ্ব নেই বলছেন ওমর, তুমি যদি এক রাস্তা দিয়ে হাঁটো শয়তান যদি দেখে শয়তান ওই রাস্তা তুই আরেক রাস্তা দিয়ে হাঁটো, মুনাফিকরা তোমারে ভয় পায়, মুশরিক ইহুদিরা তোমারে ভয় পায়, ওমান এমনকি আমার বউরাও তোমারে ভয় পায়। সুবহানাল্লাহ, কো বিশ্বনবী রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী। বিশ্বনবীর স্ত্রীরা মাঝে মাঝে বিশ্বনবীরে টাইট করে ধরত, ধরে বলতো নবী এটা দেন ওইটা দেন, এটা নাই ওইটা নাই, বিশ্বনবী কয় আমার কাছে কিচ্ছু নাই, কয় দিতে হবে দিতে হবে, নাইলে গতি ছাড়তে হবে। এই যে আন্দোলন স্ত্রীদের, নবী দিতে হবে দিতে হবে দেন, বিশ্বনবী কয় নাই নাই,
বিশ্বনবী পড়ছে বিপদে। ইন দ্য মিন টাইম মানে অনেক স্ত্রীরা বলতেছে হুজুর আমাদের এই সমস্যা ওই সমস্যা ওই সমস্যা, বিশ্বনবী কোত্থেকে দিবে এগুলো? উনি তো আল্লাহর নবী, উনি তো রাজ্যের পাহাড়ার সম্পদ নিয়ে আসে নাই, সম্পদের পাহাড় নিয়ে দুনিয়া আসে নাই। বিশ্বনবী বুঝাচ্ছেন আমার কাছে নাই, বিবিরা কয় না দিতে হবে আপনি দেন। বিশ্বনবীও বুঝাইয়া পারে না, বিবিরাও সারে না, আসে না। ইন দ্য মিন টাইম দরজার বাইরে থেকে কে যেন সালাম দিল, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বিষ্ণুবী টের পেলেন এই সালামটা আমার উমরের সালাম। সালামের উত্তর নিলেন ওয়া আলাইকুম আসসালাম। সালামের উত্তর নিয়ে বিবিদের দিকে তাকায় দেখে একটা বিবিও নাই, সব হাওয়া সব উদা সব অন্দর মহলের দিকে দৌড়। এটা ছিল উমরের আইবা। তো নরমের সাথে সাথে কিছু গরমের দরকার আছে না? নাই। ইসলাম শান্তির ধর্ম, শান্তির কথা বলে। ইসলাম অ্যাটাক করলে ঠেকায় ঠেকায়, কিন্তু ঠেকতে ঠেকতে পিঠ যদি দেয়ালে লেগে যায় তখন দু সাইডটা মারার দরকার আছে না? নাই। দিস ইজ দ্য পিউটি অফ ইসলাম। সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, মুসা কাঠের তক্তার মধ্যে তাওরাত লিখে দিলাম, যাও নিয়ে যাও বনী ইসরায়েলের মধ্যে দাওয়াতি কাজ শুরু করো, বাণীবাহকের কাজ করো, তুমি হলা বার্তাবাহক। মুসা আলাইহিস সালাম কাঠের তক্তাগুলো নেয়ার জন্য টান দিলেন, মাগার তক্তা নড়ে না, জোর সেটা এইও আর জোরে সবাই মিলে দিতে সেটা তক্তা নড়ে না। ঘটনা কি, এর চেয়ে বড় কত তক্তা কাঁধে নিয়ে হাঁটি আজকে নড়ে না, আল্লাহ নড়ে না। সাইয়েদনা জিব্রাইল একটু পাঠাও না আমার হেল্প করার জন্য। আল্লাহ বললেন, জিব্রাইল হেল্প করো। সাইয়েদনা জিব্রাইল এই দিকে, মুসা আলাইহিস সালাম এই দিকে, এবার দুইজন মিল্লা এইও আর জোরে দুইজন মিল্লা এই যো নড়ে না, আল্লাহ নড়ে না। জিব্রাইলের রক্ষী ফেরেশতাদের পাঠাও। জিব্রাইলের রক্ষী ফেরেশতারা সবাই মিল্লা আর জোরে জোর সেটার এমন জোরে টান দিয়েছে মুসা আলাইহিস সালাম, গায়ের প্রতিটা লোমকূপ দিয়ে ঘাম বেরোতেছে, প্রতিটা লোমকূপ দিয়ে ঘাম বেরোচ্ছে, টানের চোটে কোমরের রক্ত ছিঁড়ে যাওয়ার অবস্থা। আল্লাহ বলেন, মুসা রক্ত ছিঁড়িস না, থাম। ও মুসা আর টানাটানি করো না, এটা আউট অফ ইউর ক্যাপাসিটি। গোটা বিশ্বের সবাই মিলে টান দিল, এক ইঞ্চিও দাঁড়ানো যাবে না। আসলে তক্তাগুলো এত ওজন, এটা সাধারণ মানুষের বাণী না, সাধারণ কোনো মানুষের কথা না, মহাবিশ্বের সৃষ্টিকর্তা আল্লাহর বাণী, এটা যেন তুমি বোঝো তাই ওজন বাড়িয়ে দিয়েছে। যাও এবার কাঁধে না, ও একাই পারবা, এবার একাই কাঁধে নিয়ে বাড়িতে এই যে তাওরাত কিতাব আল্লাহ নিজ হাতে কাঠের ফলকে তক্তার মধ্যে লিখে দিয়েছিলেন, যে পাহাড়ের উপরে, পাহাড়ের না বহুত পাহাড়, আমি নিজে এই পাহাড়ে চূড়ায় দুইবার উঠেছি। যেহেতু আমি মিশরে আল আজহার ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, আমার হোস্টেল থেকে 300-400 কিলোমিটার দূর, খুব বেশি না, দুইবার গিয়েছি আমি। হ্যাঁ, 300-400 কিলোমিটার এই দেশে অনেক দূর, ওখানে খুব কম। ওখানে রাস্তাঘাট খুব ফাঁকা থাকে, হাইওয়ে দাওয়া এরি রোড বলে, দায়েরি রোডে এক টানে চলে যাওয়া যায়। তো সেখানে আমি দুইবার উঠেছিলাম, এটা তিন ধর্মের লোকদের জন্য তীর্থস্থান, সবাই উঠছে, ইহুদিরাও উঠে, খ্রিস্টানরাও ওঠে, আমরাও উঠি। এটার উপর একটা চার্চ আছে, গির্জা, ইহুদিদের একটা সেনাগগ আছে। ইহুদিরা নামাজ পড়ে কোথায়? সেনাগগে। খ্রিস্টানরা পড়ে চার্চ বা গির্জা, আমরা পড়ি মসজিদে। মাঝরাতে উঠতে হয়, ফজরের সময় পৌঁছতে হয়, 10টার আগে ফিরতে হয়। এর কারণ সূর্যের আলো পড়লে পাথরের পাহাড় গরম হয়ে যায়, থাকা যায় না। ফজরের সময় উঠলাম, মসজিদে ফজরের সালাত পড়লাম, আল্লাহর কাছে প্রাণ ভরে দোয়া করলাম, দেখলাম ফালাম্মা তাজাল্লা রব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কা ওয়া ফাররা মূসা সা'ইদ, আল্লাহর নূরের ফোকাস আর তাজাল্লিতে পুরো পাহাড় জ্বলে মেশাকা। মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে রইলেন। এই পাহাড় দেখে আসলাম, এই পাহাড়ের কসম এই সূরাতে কেটেছে কে? রব্বুল আলামিন বলেন, আত-তীনি ওয়াজ যাইতুনি وتور سينين وهذا البلد الأمين
তিন জৈতুনের কসম, তোর পাহাড়ের কসম, এই নিরাপদ শহরের কসম। নিরাপদ শহর দ্বারা আল্লাহ বুঝিয়েছেন মক্কা সহ পৃথিবীর সবচেয়ে নিরাপদ শহর কোনটা। কোন শহরে কোনো কিলালিলি নেই, মারামারি নেই, শান্তি আর শান্তি। কোন শহর? এই শহরের নামে কোরআন একটা সুরাও আছে, সুরাতু বালাদ। লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হাইলুম বিহাযাল বালাদ। এই শহরের মাঝখানে একটা ঘর আছে, যেই ঘরটাকে কেন্দ্র করে প্রতিদিন আমরা সেজদায় লুটিয়ে পড়ি। ঘরটার নাম কাবা। কাবায় যারা গিয়েছেন দেখেছেন, কাবায় আজান হলে পঙ্গপালের মতো মানুষগুলো ছোটে। কাবার আজান শুনেছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঈশ্বরের আজান, জবাগরের আজান। আজান হওয়া মাত্রই সারে আল হিজরা দিয়ে, সারে ইব্রাহিম খালিলি দিয়ে, মেসফলা দিয়ে, আজিয়াদ দিয়ে, গাজ্জা দিয়ে, চারওয়াল দিয়ে পঙ্গপালের মতো মানুষগুলো কাবা কেন্দ্রিক হয়ে ছুটতে থাকে। আবার বিশ্ব নাই বললেন, এই কাবাকে কেন্দ্র করে প্রতিদিন 120টা রহমত নাজিল হয়। চিল্লায় বলেন কয়টা? সিত্তিন আলি তাইফিন, 60টা রহমত যারা তাওয়াফ করে। আরবাইন আলিল মুসাল্লিন, 40টা রহমত যারা নামাজ পড়ে। ওয়াল আশরিন আলিন নাযিরিন ইলাল কাবা, বাকি 20টা যারা নামাজও পড়ে না, তাওয়াফও করে না, শুধু কাবার দিকে চোখ মেলে তাকিয়ে থাকে, তাদের উপর 20টা রহমত। বিষ্ণুবী মক্কা শহরকে এত পছন্দ করতেন, বিষ্ণুবী বলতেন মক্কা তু আহাব্বুল বিলাদ ইলাইয়া লাউলা উফরিজতু লামা ফরাজতু আবাদা। এই শহরে আমি এত ভালোবাসি, কাফের মুশরিকদের দল যদি জোর করে আমারে বের করে না দিত, আমি কোনোদিন মক্কা থেকে বেরোতাম না। হিজরতের রাতে বিশ্বনবী চোখের পানি ছেড়ে বারবার মক্কার দিকে তাকায়, কারণ এটা বিশ্বনবীর জন্মস্থান। জোরে করুন, ঠিক কিনা? অজুমরা যারা করেছেন তারা তো দেখে এসেছেন, বিশ্বনবীর জন্মস্থানের জায়গায় সৌদি গভর্নমেন্ট মাকতাবা বানিয়ে দিয়েছে, মানে লাইব্রেরি। ওখানে যারাই যায় তাদেরকে ফ্রি বই দেয়, বাঙালি বাংলা বই, ইংরেজ ইংলিশ বই, চাইনিজ ম্যান্ডারিন বই, যে যেই ভাষা বই। এখানে বিশ্বনবীর জন্মস্থান, পাশে আবু জাহিলের জন্মস্থান। বিশ্বনবীর জন্মস্থানে গেলে ফ্রি ফ্রি বই পাওয়া যায়, আবু জাহিলের জন্মস্থানে গেলে ফ্রি ফ্রি দুর্গন্ধ পাওয়া যায়। কারণ ওইখানে কি আছে? হ্যাঁ হ্যাঁ, টয়লেট। গেছিলেন বাঙালি হাজিরা গেলেই কই আবু জাহিলের বাড়ি কই, যাইয়া ভরাই দিয়ে আসুন নিয়ত করে ফেলায় আগেই। জেদ্দা এয়ারপোর্টে নেমে বাঙালি হাজির অস্থির হয়ে ওঠে, কয় আবু জাহিলের টয়লেট কোলস। সবাই বলে এই না জেদ্দা এসছেন, মক্কা তো 80 কিলো দূরে, আপনি যাবেন ওমরা করবেন, মাথার চুল ফেলবেন, হালাক করে হালাল হবেন, হোটেলে বিশ্রাম, তারপরে জিয়ারা। জিয়ারার একটা পার্টে ঘুরিয়ে ঘুরিয়ে দেখ, কয় না এমনই যাম, বড়াই দিয়ে আসুন। গোটা বিশ্বব্যাপী মানুষের অন্তরে আবু জাহেলের ব্যাপারে ঘৃণা আসে না নাই, কারণ আবু জাহেল হচ্ছে পৃথিবীর 1 নম্বর কুখ্যাত ইন্টারন্যাশনাল সন্ত্রাস। আবু জাহেল হচ্ছে সন্ত্রাসী, বিশ্বনবী হলো মুজাহিদ। আমি বলি যারা কল্যাণের পক্ষে, ইসলামের পক্ষে, মানবতার পক্ষে, তারা এক একটা মুজাহিদ, আর যারা মানবতার বিপক্ষে, এরা সন্ত্রাস আর জঙ্গি। চিল্লায় বলে ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম হচ্ছেন মুজাহিদ ফি সাবিলিল্লাহ, ফেরাউন হচ্ছে জঙ্গি, সাইয়েদনা ইব্রাহিম মুজাহিদ ফি সাবিলিল্লাহ, নমরুদ হচ্ছে জঙ্গি। ফরিদপুরের এই ফরিদাবাদের মাদ্রাসায় যে আল্লাহর ওলিগুলো আপনারা এসেছেন, এক একটা মুজাহিদ ফি সাবিলিল্লাহ, আর যারা ইসলামের কথাগুলোতে বাধা দেয় এক একটা জঙ্গি আর সন্ত্রাস। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ শহরের কসম। প্রথমে তিন ফলের কসম, তারপরে জাইতুন ফলের কসম, তুর পাহাড়ের কসম, তারপরে মক্কার কসম, 4টা কসম। চিল্লায় বলেন কয়টা? 4টা কসম কেটে আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই অবশ্যই ইনডিড আমি মানুষকে চমৎকার আকৃতি দিয়ে তৈরি করেছি। কার কথা? এই কথাটা বোঝানোর জন্য আল্লাহ কসম কাটছে কয়টা? তার মানে এই কথার দাম বেশি না কম? মানুষের চাইতে সুন্দর কেউ আছে পৃথিবীর? কোনো প্রাণী মাথা উঁচু করে দাঁড়াতে পারে?
বাঘ মাথা নিচু, গরু এইভাবে, ছাগল এইভাবে, শুধু মানুষ দুই পায়ের উপর ভর দিয়ে তার পেছনে যে সিট দ্বারা স্পাইনাল কর্ডের উপর চাপ দিয়ে মাথা উঁচু করে দাঁড়ায়। মানুষের সম্মান সবচেয়ে বেশি, এজন্য মানুষকে আল্লাহ বলেছে আশরাফ, নূরের ফেরেশতা মানুষকে সেজদা দিয়েছে, চিল্লায় বলেন ঠিক কিনা? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে। পড়েন, আল্লাহু আল্লাহু তুমি জল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান, আল্লাহু আল্লাহু সুবহানাল্লাহ। পড়েন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ বললেন মানুষকে আমি সবচাইতে সুন্দর আকৃতিতে তৈরি করেছি। একজন মানুষের চেহারার সাথে আরেকজনের চেহারার কোনো মিল আছে নাকি? হিউম্যান অ্যানাটমি নিয়ে গবেষণা করলে আপনি পাগল হয়ে যাবেন, হয়রান হয়ে যাবেন। মরফোলজি আকৃতি সংক্রান্ত জীববিদ্যা নিয়ে গবেষণা করলে আপনি অবাক হবেন। এই পৃথিবীতে নাকি 700 কোটি মানুষের বসবাস, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল আছে। আমার সাথে হুজুরের চেহারার মিল, হুজুরের সাথে ওই হুজুরের, ওনার সাথে আপনার, 700 কোটি মানুষের 700 কোটি চেহারা, সুবহানাল্লাহ। কত 700 কোটি মোড়ে কবরে পড়ে আছে, ওনাদের চেহারার কারোর সাথে কারোর মিল। আরও কত 700 কোটি কিয়ামতের আগ দিয়ে আসবে, একজনের সাথে আরেকজনের মিল, সুবহানাল্লাহ। পাবেন না, যেখানে যেটা যেভাবে ফিটিং করা দরকার ওইখানে ফিটিং করে দিছে কে? চোখ যেখানে দরকার ওইখানে, চোখ এইখানে না হলে অন্য জায়গায় ফেলে কি ভালো হইতো? নাক যেখানে সেটিং করা এইখানে না হলে অন্য জায়গায় ফেলে সুবিধা হইতো না? চোখ দুইটা যদি পিছনে হইতো, নাক দুইটা যদি পিছনে হইতো, কি অবস্থা হইতো? আমরা খাওয়ার সময় চোখ দিয়ে দেখি, নাক দিয়ে শুকি মুখে ঢুকাই, ঠিক কিনা? চোখ দুইটা পিছনে হইলে খাবার নিয়ে আগে চোখে দেখানো হয়, দেখ বেটা দেখ, চোখ যদি কে ভালো, হ্যাঁ এবার নাক আছে ধরে আরেক জায়গায় দেখ বেটা তুই দেখ, এরপরে ঢুকাইলাম মুখের ভিতরে, সুবহানাল্লাহ। পড়ে কি সেটিং, চোখ দুইটা এখানে না হয়ে যদি 2 ইঞ্চি উপরে এদিকে হইতো, এই চোখ এদিকে এই চোখ ওদিকে, সেজদা দিতে পারতেন, ফুটবল খেলতে পারতেন, ফুটবলে হেড দিতে গেলে কি হইতো? চোখ নাই আপনি, কানা দেখেন, এই কান দুইটা, এই কান যদি এই বগলের নিচে হইতো, ভরতপুরের ভাইরা কথা ক, এই কান যদি এই বগলের নিচে হইতো আজকে মাহফিল শুনতেন কেমনে? হাত তোলেন, হাত তুলে রাখেন, আজারি হুজুরের ওয়াজ 1.5 ঘন্টা এমনি শুনতে হবে, হাত না হইলে হুজুরের কথা শোনা যায় না, সুবহানাল্লাহ। পাবেন না, মা সালাস্তা হাজা বাতিলা, এমনি এমনি কিছু সৃষ্টি করে নাই, এক লোক বট গাছের নিচে বসে আল্লাহরে গালি দিচ্ছে। বট গাছ চিনেন? বট গাছের ফল কি ছোট হয় না বড়? ইয়া মোটা বট গাছ, এটুক একটা ফল, আর পাশে লাউ গাছ আর কুমড়া গাছ, চিকন চিকন লাউ গাছ, চিকন চিকন কুমড়া গাছ ফল হয়, এত বড় আল্লাহরে গালি দিচ্ছে, কি রুচি আল্লাহ, এত বড় বট গাছ এতটুকু ফল, চিকন চিকন লাউ গাছ আর কুমড়া গাছ এত বড় ফল, আল্লাহরে গালি দিতে দিতে কোন সময় যে ঘুমাই গেছে, নিজেও টের পায়নি, ঘুম ভেঙেছে বট ফলের আঘাতে, টপ করে উপর থেকে একটা বট ফল নাকে পড়ছে, লাফ দিয়ে উঠছে, দেখে ব্লিডিং শুরু হয়েছে, নাক দিয়ে রক্ত বেরোয়, নাকের রক্ত বোঝার পরে আলহামদুলিল্লাহ। কি পরে মনে মনে কয়, কুমড়া যদি এটার উপরে থাকতো, লাউ যদি এটার উপরে থাকতো, আর এই কুমড়া যদি আমার নাকে পড়তো আমি আজকে কুমড়া হয়ে যাইতাম, ঠিক কিনা? মা সালাক্তা আদা বাচিলা, এমনি এমনি কিছু বানায় নাই। অনেকে বলে যে কানের এগুলো এরকম পেঁচায় পেঁচায় দিছে কেন, এটাকে বলে এয়ার ক্যানেল, এই ক্যানেল না থাকলে আপনি কথা শুনতে পেতেন না, এটা না থাকলে কেটে দিলে আপনি কান কাটার অজা জানেন, ঠিক কিনা? অনেকে কানের সমস্যা নিয়ে জন্মায়, ডিফর্মড বেবি, কানে ডিফেক্ট আছে, কথা শোনে না, অর্ধেক শোনে, মেশিন লাগানো লাগে, আছে না নাই? এই ক্যানেলগুলো আল্লাহ দিয়ে দিলেন যাতে সাউন্ড ওয়ে, শব্দ তরঙ্গ প্রসেসিং হয়ে ভিতরে ঢুকে, দেহের সবচেয়ে ছোট হাড্ডিটা আল্লাহ এখানে সেট করেছেন। এটার একটা ড্রাম আছে, এয়ার ড্রাম বলে, ওখান থেকে পাস করে সাউন্ড ওয়েভটা আউটার ইয়ার, মিডল ইয়ার, ইনার ইয়ারে নক করে, ব্রেনে যা যায় সব ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে ট্রান্সমিট হয়ে পড়ে, এটা ব্রেনের হেয়ারিং নার্ভ, শুনবার জন্য যে স্নায়ু আছে সেখানে নক, নক করা মাত্র আপনি শোনেন, তার আগে শোনেন না,
এই সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলো আল্লাহ প্রতিনিয়ত করছেন। আর আপনারা আজহারি ভাইয়ের দিকে তাকায় আছেন আর শুনতেছেন, সুবহানাল্লাহ কবির না? এই ছোট্ট চোখ দিয়ে গোটা বিশ্বের সব নেয়ামত দেখার সুযোগ দিয়েছে কে? এই দুটি চোখ দিয়েছ বলে দেখি যে কত অপরূপ নয়ন ভিরাম, খেতে খামারে চুরাই জানা পিতুর ধূপ তোমার দেয়া, চোখের শুকুর জানাবো তার ভাষা কই, যতই দেখি ততই যেন পলক ছাড়া চেরই। সুবহানাল্লাহ পড়েন। বিজ্ঞানীরা বলে হিউম্যান আইস ক্যান আইডেন্টিফাই মোর দ্যান 10 মিলিয়ন কালারস। এই চোখ দিয়ে 1 মিলিয়নে 10 লক্ষ, 10 মিলিয়নে 1 কোটি, 1 কোটিরও বেশি ধরনের রং আমরা চোখ দিয়ে শনাক্ত করতে পারি। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আল্লাহ বললেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আমি সবচাইতে চমৎকার আকৃতি দিয়ে তৈরি করেছি। আবার আল্লাহ বললেন আমিন আয়াতিহি খলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলিমিন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলে আমার অভিনব সৃষ্টি, আকাশ সৃষ্টি, জমিন সৃষ্টি, গায়ের রঙের ভিন্নতা, ভাষার ভিন্নতা। সুবহানাল্লাহ। আমরা বাংলাদেশে কোন ভাষায় কথা বলি? আপনি কি মনে করছেন সারা বিশ্বে এটা দিয়েই কথা কয় সবাই? আমেরিকায় কোনো ভাষায়, আফ্রিকাতে সোহাইলি, মালয়েশিয়াতে ভাসামালায়া, আপাকাবা বাইক সিহানা। তো এই যে এক এক দেশে এক এক ভাষা, এই ভাষার যে এত ভিন্নতা হয়, মানুষ যে এত ধরনের হয় আমি জানতামই না। আমার প্রথম দেশের বাইরে সফর ছিল 2008, সেই থেকে প্রায় এক যুগ এখন চলছে ধারাবাহিক। গোটা বিশ্বটাকে হাতের মুঠোয় নিয়ে দেখতে হলে দেশের বাইরে ভ্রমণের কোনো বিকল্প নাই। আপনি ঘুরলে আপনার চোখ খুলে দিবে কে?